বরিশালের চরমোনাইতে ঐতিহাসিক তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল 25 ফেব্রুয়ারি শুক্রবার। এবার মাহফিলে প্রায় 1.25 কোটি মুসল্লির সমাগমের আশা করছেন মাহফিল কর্তৃপক্ষ। শুক্রবার 25 ফেব্রুয়ারি জুমার নামাজ শেষে চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বয়ানের মধ্য দিয়ে মাহফিলের সূচনা শুরু হবে। মিডিয়া সূত্রে জানা গেছে, চরমোনাই মাহফিলে মুসল্লিদের জন্য প্রায় 300 একর জমির উপর মোট 5টি মাঠে প্রায় 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সামিয়ানা টানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে 5টি মাঠই মুসল্লি দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। চরমোনাই ইউনিয়নের বিস্তৃত এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। উদ্বোধনী বয়ানের পূর্বে চরমোনাই এলাকার বিভিন্ন বাগান, পুকুর পাড় এবং মানুষের বসতবাড়ির উঠানে মুসল্লিদের জায়গা নিতে দেখা যাচ্ছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সুরক্ষাবিধি মেনে চলার জন্য আগত মুসল্লিদের অনুরোধ করা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মাহফিলে আগত কোনো মুসল্লি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য 100 শয্যা বিশিষ্ট চরমোনাই মাহফিল হাসপাতাল করা হয়েছে। মাহফিল এলাকায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এবার 1.25 কোটি মুসল্লি মাহফিলে সমাগত হবেন বলে আশা করছেন মাহফিলের মিডিয়া সেলের প্রধান। তিনি বলেন, সোমবার 28 ফেব্রুয়ারি সকাল 8টার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে। কোন প্রেমে পড়ছো, কোন শান্তি তালাশ করো? দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, শান্তি চাইলে কোনদিন শান্তি পাওয়া না। কিন্তু বাজান কোরআনুল কারীম কিন্তু সত্য। এ আল্লাহর বান্দারে পর্দালে মা বোনেরা, এক ওয়াক্ত নামাজ পড়বেন বলতে বলতে অন্য ওয়াক্ত আসে। কেউ যদি ইচ্ছে কইরা এক ওয়াক্তের নামাজ দিয়ে অন্য ওয়াক্তে কাজা কইরা পড়েন, এই অপরাধের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী বাজান দুনিয়া এবং আখেরাতের সময় হিসাব করার পরে দেখা গেল 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলা লাগবে। আল্লাহ আপনি আমাদের আমাদের সবাইকে মাফ করে দিই। হ্যাঁ, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একদিন আল্লাহর হাবিবের দরবারে জিব্রাইল আমিন আসলেন। ও সচরাচর এই সময় আল্লাহর হাবিবের দরবারে জিব্রাইল আমিন আসে না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা, ভাই জিব্রাইল অসময় আপনি কেন আসলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার মালিক আমাকে জাহান্নাম বেশ তো দেখাইছে। এরকম সুন্দর হইতে পারে, এত সাজে সজ্জিত আমার মালিক করছেন, আর জাহান্নামে এমন ভাবে আমার মাওলা তৈরি করছেন, ওই আজাব কেউ কোনোদিন শোনেও নাই দেখেও নাই, কোনোদিন পরিকল্পনাও আসে নাই। এই কথা বইলা জিব্রাইল আলাইহিসসালাম কান্দে। আল্লাহর হাবিব বলেন, ভাই জিব্রাইল, আপনি তো আমার মালিকের নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কাঁদলেন?